হে গাইস, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা খুব ভালো আছো, সুস্থ আছো। তো আজকে থেকে আবার নিউ ব্লগ স্টার্ট করছি। হ্যাঁ, যারা এখনও সাবস্ক্রাইব করোনি প্লিজ তারা সাবস্ক্রাইব করে দাও, পাশে যে বেল আইকনটা আছে ওটাও হিট করে দাও। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে একদম ভুলো না। তো চলো আজকে ব্লগটা স্টার্ট করা যাক, লেটস গেট স্টার্টেড। দেখো আমি সারাদিন আজকে কী করি। আজকে ওয়েদারটা একবার মেঘলা হচ্ছে, একবার রোদ হচ্ছে, একবার মেঘলা হচ্ছে, একবার রোদ হচ্ছে, এর জন্য গরমটা আরও বেশি বাড়ে, কি বলবো আর। সকালে চা খেয়েছি, চা খেয়ে রুটি করেছি, রুটি করে রুটি আমাদের যেমন সকালে ভাই আর বর দোকানে চলে যায় তো তারা দোকানে এইমাত্র বেরালো জাস্ট, তাই আমি ওপরে চলে এলাম তোমাদের সাথে ইন্ট্রো দিতে, ভিডিওটা স্টার্ট করতে। আর আজকে মায়ের কথা খুব মনে পড়ছে, মানে কালকে থেকেই মনে পড়ছিল। আজ একটা মাকে, মার সাথে একটু কথা বলবো। তো দেখতে থাকো ব্লগটাকে, লেটস গেট স্টার্টেড। হ্যালো গাইস, কী করছো তোমরা সবাই? আমি স্নান টান করে চলে এসেছি, প্রচণ্ড গরম। আজকে রান্নাগুলোর শ্যুট করার একদমই সময় পাইনি, কারণ খুব ব্যস্ততার মধ্যে ছিলাম আজকে রান্নাবান্না করে। আজকে হয়েছে আমি মুখে বলে দিচ্ছি তোমাদের যে দেখানোর একদমই টাইম পাইনি। হ্যাঁ, আজকে হয়েছে তোমার আলু সেদ্ধ, বেশ সুন্দর করে পেঁয়াজ টিয়াজ একদম দারুণ করে মাখা হয়েছে। আলু সেদ্ধ, ডাল, রুই মাছ, আর আমি না মাছের তেল খেতে ভীষণ ভালোবাসি, মানে পটকা তেল যেগুলো হয় না, মানে একদম চাকা চাকা হেভি লাগে খেতে, আমিও ভালোবাসি। আমি বাবার বাড়িতে তো, মানে আমার বাড়িতে আমি খুব খেতাম, আর এই বাড়িতে এরা কেউই খায় না, শুধু মা খায়, ঠাকুমা খায়, আর আমি যেহেতু ভালোবাসি আমি খাই। তো আমাদের তিনজনের জন্যই ওই মাছের তেল একটুখানি ছিল, ওটা করা হয়েছে, আমার তো ওটা দিয়েই খাওয়া হয়ে যাবে, আমি ভীষণ ভালোবাসি খেতে ওটা। তো এগুলোই হয়েছে, আর ভাজা ভুজি যেরকম থেকে থাকে ওইগুলো হয়েছে। আজকে কোনো শাক হয়নি, কারণ কালকেও শাক হয়েছিল, তো রোজই শাক হয়, আজকে আর কোনো শাক হয়নি। তো এই খাওয়ার, অনেক দিন হয়ে গেছে মেকআপের কোনো শ্যুট করা হচ্ছে না, সময় বের করে মানে করা হচ্ছে না। দেখি চেষ্টা করব, যদি আজকে পারি চেষ্টা করব, যদি পারি আজকে করব, না হলে কালকে করব, আজ না হলে কাল করবো একটা মেকআপের শ্যুট করবো। কারণ মেকআপ ভিডিও না করলে আমার ঠিক ভালো লাগে না, আমি জানি আমি অত ভালো পারি না, কিন্তু যেটুকুনি পারি যথেষ্ট, মানে একজনের সাজার জন্য, নিজেদের সাজার জন্য যথেষ্ট, মানে যেটুকুনি পারি আমি। আমি তো প্রফেশনাল নই, হ্যাঁ আমি শিখেছিলাম, আমি মেকআপের কোর্স করেছিলাম, মেকআপের কোর্স করেছি, আমি বিউটিশিয়ানেরও কোর্স করেছি, আমি বিউটিশিয়ানের কোর্সও জানা আমার, সবই পারি আমি, চুল কাটা থেকে শুরু করে আইব্রো সব পারি আমি, ফেসিয়াল থেকে শুরু করে। তো মেকআপও আমি কিছু পারি, কিছু কি মোটামুটি পারি, ভালোই পারি। তো তার জন্যই আমি তোমাদের সাথে শেয়ার করি। তো অনেকে হয়তো জানো না, তাই বলে দিলাম যে আমি একদম হাই এন্ড ব্র্যান্ডের আমি শিখিনি, আমি যেরকম নর্মাল শিখেছিলাম, আমি মাধ্যমিক দেওয়া হয়ে গেছিলো, তারপর যেটুকুনি 3 মাস ফাঁকা থাকে, তো ওইটুকুনির মধ্যে আমি কম্পিউটারে শিখেছিলাম, প্লাস 11-এর পর যেটুকুনি টাইম থাকে তো আমি ওইটুকুর মধ্যে আমি মেকআপ কোর্সটা শিখেছিলাম। যাই তো অনেক বছর আগের কথা, তখনের স্বাদ ছিল অন্যরকম। যাই হোক, যত দিন চেঞ্জ হচ্ছে তত তত কিন্তু আপডেটেড হচ্ছে সবাই, তো এখনের মেকআপ অনেকটাই অন্যরকম। তো আমি যেটুকুনি পারি আমি তোমার সাথে শেয়ার করি। তো অনেকে হয়তো ভাববে কী মেকআপ করে, জানে না কিছু না, যাই হোক আমি বলে দিলাম, না আমিও শিখেছি, না শিখে তো করা যায় না, আমিও শিখেছি, কিন্তু যা মেকআপ এড়িয়ে শিখেছিলাম, আমি অনেস্টলি বলছি, যা মেকআপ এড়িয়ে শিখেছিলাম, এখনের যা মানে যা চেঞ্জ হচ্ছে সব, কিছুই না তার মধ্যে, কিছুই না, কিচ্ছু না। আর যেটুকুনি করে সব নিজে থেকেই করেছি এই। তো বলো তোমরা কে সবাই কিরম কী কী করছো একটু আমাকে কমেন্ট করো, আমার সাথে গল্প করো, আমি একা একা কী করে কথা বলবো বলো? তোমরা যদি কথা বলো না, আমারও কথা বলা যায়। ভাবছি কালকে না পরশু, পরশু যে ব্লগটা আসবে, আমি তো ডেলি বেসিসে ব্লগ করি, তো পরশু যে ব্লগটা আসবে আমি ভাবছি ওখানে একটা স্কিন কেয়ার মানে একটা ফেস প্যাক ইউজ করবো, কারণ দেখো সামনেই জামা ষষ্ঠী আসছে, একটু তো তৈরি থাকতে হবে। তা আমি কিছু করি না, আমার কি বলো, আমার গরমে না একদম ভালো লাগে না, মানে ভাবি কি যে একটু স্কিন কেয়ারটা করবো, ভাবি রোজ ওই ভাবি ভাবি যে সকালে যখন হয় না, দুপুরেও যখন হয় না, একটু রাতের বেলাটা একটু স্কিন কেয়ার করে ঘুমোবো, তাহলে কি ভালো হবে আর কি। বিশ্বাস করো আমি এত ঘামি,
মানে আমার এত গরম লাগে, এত খামি, আমার মানে পোষাই নাই গরমকালে, আমার স্কিন কেয়ারটা পোষাই নি। কিন্তু আমি বলছি তোমরা স্কিন কেয়ার করো, আমি করি না, করি না, কিন্তু তোমরা করো। তো আমি শীতকালে করি, আমি শীতকালে খুব ভালো লাগে, কারণ তখন তো অন্যরকম থাকে না, কিন্তু এই গরমকালে একদমই ইচ্ছা করে না, ভালোই লাগে না আমার। চুল ভিজিয়ে রোজ স্নান করি তো, তো তাই চুলটাকে ছেড়ে রাখি, নাহলে এই গরমে ইচ্ছাই করে না গো, বিশ্বাস করো। মানে কি বলবো, এই যে তোমাদের মধ্যে আমাকে অনেকে কমেন্ট করে যে শাড়ি কালেকশন দেখাতে একজন করেছে, তো নিশ্চয়ই আমি তোমার রিকোয়েস্টটা রাখবো, আমি আমার শাড়ির কালেকশন দেখাবো। কিন্তু তার আগে দেখো, নতুন বিয়ে হয়েছে আমার, আমার কাছে এখনও অনেক শাড়ি হয়ে গেছে, কিন্তু আরও কিছু শাড়ি আসছে, তো ওটা ওগুলো একবারে সব কিছু গুছিয়ে নিয়ে আমি তারপর তোমাদের শাড়ির কালেকশন দেখাবো। আবার একজন আমাকে মানে একজন জিজ্ঞাসা করেছো যে গোল্ডের কালেকশনও দেখাতে, তো আমি চেষ্টা করব গোল্ডের কালেকশন দেখানো। আর আর একজন বলেছো তোমাদের মধ্যেই যে স্কিন কেয়ার দেখাতে, দেখো স্কিন কেয়ার আমি অনেকগুলোই দেখিয়েছি, তো আমি আরও দেখাবো, ঠিক আছে। আমাকে আমার চ্যানেলটা একটু ফলো করো, আমাকে একটু ফলো করো, তোমাদের জন্য অনেক স্কিন কেয়ারের ভিডিও আমি আনবো। আর একজন আমাকে বলেছো হেয়ার কেয়ারের ভিডিও বানাতে, তো ডেফিনেটলি ডিয়ার আমি তোমার জন্য হেয়ার কেয়ারের ভিডিও বানাবো, ঠিক আছে। তো স্টে টিউন, একটু আমাকে দেখো, ফলো করো আমার চ্যানেলটাকে, একটু ফলো করো, আমি নিশ্চয়ই সব পোস্ট করবো। দেখো ডেইলি বেসিসে একটা করে তো ব্লগ যায়, তার সাথেও আমি এগুলো পোস্ট করবো। ভেবেছিলাম তোমাদের নিয়ে আমি আজকেও একটু ছাদে যাব, ঠিক আছে। এবার যে বাচ্চা পায়রাটা ছিল ও সেটাকে ছাদ থেকে নিয়েছে নামিয়ে সিঁড়ির মধ্যে খাইয়েছে, তখন আর ভিডিও করা হয়নি, কারণ ফোন নিতেই ভুলে গেছিলাম। আমিও গেছিলাম সেখানে, ধরলাম একটু আদর করলাম। যাই হোক, ভাবলাম আজকে একটু ছাদে যাব, একটু গল্প টল্প করবো ওর সাথে, ও কথাবার্তা বলবে। তো বৃষ্টি পড়ছে আর ছাদে যাওয়া হয়নি, আর ও এইমাত্র ওর সাথে একটু কথাবার্তা বলছিলাম, তো আজকে এখন এখনই বেরিয়ে গেলো, তো আজ আর কথা হয়নি। তো দেখি যদি রাতেরবেলা একটু কথা বলাতে পারি, ঠিক আছে, সবাই মিলে একটু কথা বলবো। জানলার দিকে মানে নিচের জানলাটাকে বন্ধ করে রেখেছি, উপরে জানলাটাই খুলেই তোমাদের সাথে কথা বলছি, তো কি করবো। বলছে তারা নিম্নচাপের বৃষ্টি, তো এর জন্য নিম্নচাপের মতনই বৃষ্টি পড়ছে, মানে বৃষ্টি হচ্ছে আবার কমছে, বৃষ্টি হচ্ছে আবার কমছে। তো আজকে আর শ্যুট করতে ইচ্ছা করছে না, কারণ ফোনে আমি তো যেহেতু ফোন দিয়েই সব কিছু করি, তো ফোনে চার্জও নেই, আর শ্যুট করতেও একটু চার্জ টার্জ লাগে ভালো মতন। তো দেখি আজকে বৃষ্টি বৃষ্টি পড়ছে, কালকেই শ্যুট করবো, একদম শিওর কালকে একটা শ্যুট করবো। আর প্লিজ সাপোর্ট করো গাইস, প্লিজ 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 সাপোর্ট করো, ভালো লাগলে ভিডিওটা প্লিজ লাইক করে দাও একটা। দেখো এগুলো তো ফ্রি, বলো তোমাদের করতে কী আসা যায়, একটু করলে আমার হেল্প হবে এই। আর নতুন বন্ধুরা তোমরা প্লিজ সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে, সাবস্ক্রাইবের পাশে যে বেল আইকনটা আছে ওটাও হিট করে দিও, তাতে যখন যখন আমি ভিডিও পোস্ট করবো তোমরা নোটিফিকেশান পেয়ে যাবে। আর যারা সাবস্ক্রাইব অলরেডি করে দিয়েছো, তো তোমরা অনেক 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 ভালোবাসা নিও আমার, আর তোমাদেরও ভালোবাসা আমাকে দাও। ছোটরা আমার অনেক 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 ভালোবাসা নিও, বড়রা আমার প্রণাম নিও। প্লিজ ভিডিওটা তোমরা পুরো শেষ অবধি দেখো, আমার কি বলো তো মানে গল্প করতে ভালো লাগে, কিন্তু তোমরা একটু কমেন্ট করো যাতে আমিও একটু কথা রিপ্লাই দিতে পারি। দেখা হচ্ছে আবার পরে, দেখতে থাকো ব্লগটাকে, থ্যাংক ইউ। হ্যালো, গুড ইভিনিং গাইস, এইমাত্র ঘুম থেকে উঠলাম, এবার নিচে যাব, চায় ঠাই করবো, চলো নিচে যাওয়া যাক। দেখো আমার চোখগুলো খুলে গেছে, চলো নিচে যাওয়া যাক। আমার হয়ে গেছে আগেই খাওয়া,
আগে পতিদেবের সেবা তারপর গিন্নি। আজকে একটু হঠাৎ মনে হলো বিরিয়ানি নিয়ে এসেছিলাম, এমনিও বিরিয়ানি খুব ভালো করে, কিনে নিয়ে এসেছিলাম বিরিয়ানি, ওই খেলাম। আমি আগে খেয়ে নিয়েছি, ওই হাড়গোড় বেজেছিল খাচ্ছি। চলো টাটা, গুড নাইট। ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না, বেশি বেশি করে শেয়ার করো। আজকের মতন এইটুকুনি, গুড নাইট, টাটা, বাই বাই। কালকে থেকে আবার নতুন ব্লগ স্টার্ট হচ্ছে, বাই, গুড নাইট।